পাঁচ যে আনারসটা আসতেছে এটাকে আশি আনারস বলে, এটা হুম আর 1.5 থেকে 2 মাস পরে এটা উঠানো যাবে, হার্ভেস্ট হবে আর কি। আচ্ছা, 1.5 থেকে 2 মাস পরে হ্যাঁ হ্যাঁ এটা কি সবার শেষে আসে? হ্যাঁ হ্যাঁ এটা সবার শেষে আচ্ছা, আসে। দেখতে তো মাশাল্লাহ অনেক বড় দেখতে হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এটা, এই আশি না আনারস কি একটু বড় হয় নাকি? হ্যাঁ এটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে এই আশি আনারস গুলা যখন হয় তখন ওই হুম বৃষ্টিপাতটা বেশি থাকে, হুম মাটিতে রস থাকে, এই জন্য হুম আনারসটা আর কি আশি আনারসটা একটু সাইজে বড় হয়। এটা কিন্তু আরো বড় হবে। আরো বড় হ্যাঁ হবে? হ্যাঁ এটা আরো, কদিন হ্যাঁ কদিন পর আপনি উঠাবেন? এটা আরো 2 মাস পরে উঠানো যাবে। আচ্ছা আচ্ছা, এটা উঠানোর উপায়টা কি, মানে কিভাবে এটাকে হ্যাঁ কাটেন? এটা হলো আপনার এই যে এই এই দা আছে বা কাঁচি আছে এই পর্যন্ত টান দিয়ে কাটলেই হয় আর কি। তারপরে তো এই উচ্ছিষ্ট দিয়ে আপনারা আবার কি করছেন? এই উচ্ছিষ্ট আসলে আমাদের গোখাদ্য হিসেবে ব্যবহার হয় এবং কি আচ্ছা যে জৈব সার হ্যাঁ হ্যাঁ কম্পোস্ট তৈরিতে ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা আর আচ্ছা আমাদের এই যে আনারসের পাতাটা এখন এই যে আপনার সুতা তৈরিতে ব্যবহার হচ্ছে।